কারণ আপনাকে শত্রু কিভাবে আঘাত করবে সে যদি কৌশল আপনি না জানেন যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে গেলে তো হবে না ঠিক কথা বলেন না রে ভাই ঠিক না আপনাকে বল আর কোন ভাবে বল ফেলবে সেটা যদি আপনার আইডিয়াই না থাকে কাটার মুস্তারজম ফলাইবো মানে ঠিক এবার আপনার জানার মধ্যে অনেকে সুইসাইড করছে কি করে নাই ঠিক জোরে বলেন না ঠিক অনেকে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে যে সুইসাইড করে বিষ খায় গুমের ওষুধ খায় কিংবা অন্যান্য পথ অ্যাপ্লাই করে যখন ফাঁসিতে সে ঝুলে যায় ফাঁসির মাধ্যমে সুইসাইড করতে গেলে তার আবেগটা তার কষ্টটা যখন তার ভিতরে আউট অফ কন্ট্রোল শয়তানে বানিয়ে ফেলে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সে নিজের হাতে দড়ি বাঁধে তখন কিন্তু সেন্স কাজ করে না যখন সে এটাকে রাউন্ড করে তখন সেন্স কাজ করে না যখন সে ঝুলাই দেয় গলার মধ্যে লাগায় তখনও সেন্স কাজ করে না যখন সে ঝুলে যায় পা থেকে চেয়ারটা সরায় ফেলে যখন আর কোনো উপায় থাকে না তখন শয়তান ওখান থেকে সরে যায় সরে যাওয়ার পরে তার বিবেক তখন কাজ করা শুরু করে তখন সে নিজেই বাঁচতে চায় নিজেই ছুটতে চায় কিন্তু আর কোনো উপায় থাকে না তখন সে বাঁচতে থাকে আমি কেমনে করলাম আমি কেমনে করলাম কষ্ট তো আরো অনেকের জীবনে আছে ওরা তো ঝুলে নাই আমি কেন ঝুলে গেলাম এই জন্য ভাইয়েরা শয়তান থেকে সব সময় সাবধান থাকতে হবে তাকে কখনো লাই দেওয়া যাবে না পাত্তা দেওয়া যাবে না সে আসার আগে রাস্তাটা বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে ইমানদারের কর্তব্য ইমানদার শুধু বলবে কষ্ট দিলেও আমি আল্লাহর কষ্ট না দিলেও আমি আল্লাহর সুবহানাল্লাহ আপনার শুধু একটাই কথা থাকতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ আজকে থেকে সব জায়গায় কি বলবো আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন কি বলবো কোন একটা বিপদের সংবাদ শোনার সাথে সাথে আমরা এতদিন না বুঝে বলেছি আজকে থেকে বুঝে বলবো ইন্না লিল্লাহি তার মানে যখন আপনি এই আয়াতটা পড়বেন মনে মনে চিন্তা করবেন এটা তো আল্লাহ এটা কার আল্লাহ এটা তো আমার এটা তো আমার সম্পদ তো আমার বাড়ি তো আমার ব্যবসা তো আমার মা তো আমার বাবা তো আমার স্ত্রী তো আমার সন্তান তো আমার যদি আমার হতো কবরতে যেত যদি আমার হতো হাসরের ময়দানে আমার পক্ষে তো গাইতো ওইখানে যেহেতু আমার নাই আমার বলতে কিছু নাই তো মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামী স্ত্রী এগুলা কি এগুলা দুনিয়াতে চলার জন্য একটা নাম মাত্র পরিচয় দেওয়ার জন্য এটা কে আমার ভাই এটা বলার জন্য একটা নাম মাত্র এটা সাময়িক যতক্ষণ নিঃশ্বাস আছে নিঃশ্বাস চলে গেলে সমস্ত নাম বিলীন হয়ে যাবে সবার নামের সাথে লেগে যাবে মরহুম সবার নামের সাথে লেগে যাবে মরহুম সবাই আর দেহের কথা বলবে না সবাই শুধু লাশ বলবে ডাক্তারের বেলায়ও লাশ ইঞ্জিনিয়ারের বেলায় লাশ ইমামের বেলায় লাশ মুয়াজ্জিনের বেলায় লাশ ব্যবসায়ীর বেলায় লাশ বড়র বেলায় লাশ ছোটর বেলায় লাশ আমাদের শুধু একটাই নাম থাকবে লাশ তো যেখানে আমরা সবাই লাশ আগে থেকে লাশ হয়ে গেলে তো এই অহংকার আর থাকবে না হিংসা আর থাকবে না সেজন্যই তো নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন মুতু ক্বাবলা আন তামুতু যদি সফল হতে চাও মরার আগে মরে যাও মরার আগে মরে যাও ইয়া রাসূলুল্লাহ মরার আগে কেমনে মরবো নবী রাহমাতুল্লিল আলামিন বলে মরণ মানে এটা নয় যে শুধু তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে এটার নাম শুধু মৃত্যু নয় মৃত্যু যদি করতে চাও নিজের অন্তর থেকে নফস থেকে হিংসাকে মেরে ফেলো লোককে মেরে ফেলো অহংকারকে মেরে ফেলো আমিত্বকে মেরে ফেলো সব কিছু শয়তানের জিনিসগুলোকে মেরে আপন রবের বান্দা হয়ে যাও তাহলে তুমি মরার পরও জিন্দা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আমি সবাইকে অনুরোধ করব নামাজটা বেশি দরকার হ্যাঁ এখন চুপ হয়ে গেছে ভাই নামাজ জিনিসটা কি যদি একবার বুঝতে পারতেন বিশ্বাস করে নামাজ ছাড়তেন না নামাজ ছাড়তেন না আমরা আসলে নামাজ বুঝি নেই বলে প্রেমে পড়তে পারি নাই নামাজ জিনিসটা কি করে জানেন সবকিছু বাদ দেন কিছু জানেন না জানেন একটা জিনিস তো জানেন নামাজ শুধু একটা ইবাদতের নাম নয় নামাজ একটা শারীরিক ব্যায়ামের নাম এই নামাজ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে চালু রাখে
অ্যাক্টিভ রাখে এবং সেটার মধ্যে একটা শক্তি সঞ্চারণ করে নামাজ। এই নামাজ কি জানেন, অগোছালো জীবনে যে নামাজ শুরু করবে আল্লাহর প্রেম নিয়ে তার জীবনটা গোছানো হয়ে যাবে। অশান্তি মন নিয়ে যে নামাজ শুরু করবে তার মনে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। যে নামাজকে কন্টিনিউ করবে কোনো চাওয়া পাওয়ার স্বপ্ন থাকবে না, শুধু রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়তে থাকবে, তার আস্তে আস্তে অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বলতে থাকবে। এটা তো আর একদিনে আসবে, এক সপ্তাহে হবে, এক মাসেও হবে, এটাকে কন্টিনিউ করতে হবে। ওই আশাটা আসা পর্যন্ত, ওই কথা যেটা বলেছিলাম, আপনাকে শুভ সংবাদ যদি আপনি নিতে চান আপনাকে এই ব্রিজটা পার হতে হবে। এখন এই ব্রিজে যদি কাটা থাকে, কাটা আপনাকে সহ্য করতে হবে। আগুন থাকলে আগুনের দেখা আপনাকে সহ্য করতে হবে। এখানে যদি বিষ থাকে, আপনার বিষের ব্যথা সহ্য করতে হবে। কারণ আপনার সাকসেস হচ্ছে ব্রিজের ওই পারের ওই সফলতা। সেজন্য ভাইয়েরা কোনোভাবে হতাশ হওয়া যাবে, আরো জোরে বলেন না, হতাশ হওয়া যাবে। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, বলবো বজানো গোসব ভাল্লা গোসলে তার কিছু গরিবের আর কিছু গরিবের আছে না, আর বুক লাগিলে তো খানালা আইব এতালে সিটিং হতা তো খানালয় গোসা কিলে কর, যেটা দরকার সেটা নিয়ে ঝগড়া রাগ করার কোনো দরকার। এবার আমি বলি আমার যুবক যুবতী ভাই বোনেরা একটু খেয়াল করবেন ভাইয়েরা, বলবো শয়তানের হাজারটা ফাঁদের ভিতর একটা ফাঁদের নাম হচ্ছে লাভ প্রেম ভালোবাসা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিভাবে এই কাজটাকে হারাম করেছেন কে? এবার এখানে আমার ভাই বোনেরা যেতে চাই না প্রথমে, তখন তারা মনে মনে একটা প্রশ্ন করে, শয়তান ঢুকাই দেয় প্রশ্নটা, তারা কি এই প্রশ্নটা কি বলে যে কাল না হয় পরশু তো বিয়ে করেই ফেলবো, প্রেম করলে সমস্যা কি? এটাকে তো বিয়ে করব কালকে, তাহলে তো প্রেম করলে তো কোনো সমস্যা? আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, যখন বিয়ে করবেন তখন থেকে হালাল, বিয়ে করার এক মিনিট আগ পর্যন্ত এটা আপনার জন্য আপনার রবে হারাম করে দিয়েছেন। আর এতটুকু মনে রাখবেন, আপনার রব আপনার নবী যেখানে হারাম নিষেধ করেছেন মনে রাখবেন সেখানে আপনার জন্য কল্যাণ বলতে কোনো শব্দ নাই, সব অকল্যাণ আর অকল্যাণ। এই যে পৃথিবীর মধ্যে দেখেন এইডস নামক রোগ ছড়াইছে, কোন জায়গার থেকে ছড়াইছে? এই অবৈধ সম্পর্কের মাধ্যমে তো এইডস নামক জিনিস ছড়াইছে। এবার আপনি খেয়াল করেন, বিবাহের পরের কাজটা যদি বিবাহের আগে করে ফেলা হয় তাহলে বিবাহের পরে আর আগ্রহ থাকে না, যার কারণে দেখা যায় প্রেম করে বিয়ে হলে আর রহমতের শান্তিটা থাকে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। বলে না মানুষ আশা নিয়ে, মানুষ চাহিদা নিয়ে বাঁচে। যারা এখনো পরীক্ষা পাশ করে নাই তাদের ভিতরে একটা পরীক্ষার পাশে চাওয়া আছে, একদম শর্টকাট বলি। যখন ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম শীতকাল আসতো, ভোরে ভোরে যখন পড়ার জন্য আমাদেরকে ঘুম থেকে তুলতো, ল্যাব থেকে বের হতে হতো পারতাম না, ল্যাব থেকে বের হতে ইচ্ছা হতো না, কারণ ল্যাবের ভিতর গরম বাহিরে ঠান্ডা, তখন খুব বিরক্ত লাগতো, মেজাজ ধরে যেত। আর মনে মনে ভাবতাম স্কুল জীবনটা শেষ হয়ে যেত, তাড়াতাড়ি যদি বড় হয়ে যেতাম কলেজ ভার্সিটিতে উঠে যেতাম তাহলে আমাকে আর কেউ এরকম ডিস্টার্ব করতো না। যখন ছোট ছিলাম সবার স্বপ্ন ছিল কখন জানি বড় হব, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আজকে বড় হয়েছে যারা তারা ভাবতে আছে, ইস আবার সেই ছোটবেলার জীবনটা ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার শীতকালটা ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার রমজানের সময়টা ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার তারাবির সময়টা ফেরত পেতাম, আবার সেই ফুটবলের মাঠের সেই খেলাটা ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার খেলাগুলো ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার বন্ধুগুলো ফেরত পেতাম, আবার সেই ছোটবেলার সময়টা ফেরত পেতাম, আবারও সেই পুকুরের মধ্যে লাভ দিয়ে গোসল করতে পারতাম। আজকে বড় হয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না, বারবার মন চাচ্ছে ছোটবেলায় ফেরত যেতে। যখন ছোট ছিলাম স্বপ্ন ছিল কখন বড় হব, যখন বড় হয়েছি এখন আশা হচ্ছে কখন যদি আবার যদি একবার ছোট হতে পারতাম। সেজন্য ইসলাম শিক্ষা দেয়, যখনই আছো যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ বলতে থাকো, আল্লাহ তোমার জীবনে সুখের ব্যবস্থা করে দেবে। এই কথা কি কারোর কোনো দ্বিমত আছে? জোরে বলেন না, দ্বিমত আছে? এবার বলেন, ছোটবেলায় আমরা বড় বেলা পাই নাই সেই জন্য চেয়েছি। এখন আপনি যখন প্রেম করছেন, অনেকে বলে আগে আমাদের প্রেমটা এমন ছিল, এত আকর্ষণ ছিল, এখন নাই কেন? আমি বললাম ভাই এক জিনিস বারবার দেখতে কি ভালো লাগে বলেন না? কোনো দামি জিনিস যদি তাড়াতাড়ি পেয়ে যায় সেটার কোনো মূল্য থাকে না?
যখন আপনারা প্রেম প্রীতি করে সবকিছু সম্পর্ককে ইজি বানাই ফেলেন, বিয়ের পর আর চাওয়ার মতো স্বপ্ন পূরণ করার মতো কিছু থাকে না। মানব হিসাবে হিউম্যান হিসাবে ওই আকাঙ্ক্ষা আকর্ষণ আর কাজ করে না, তখন মানুষ নতুনের দিকে চলে যায়, এদিকে বউ ফেলে অন্যদিকে পরকিয়া করে অন্যদিকে আকর্ষণ চলে যায়। বোন অবাই এই জিনিসটা একদিনে হয় নাই, আপনারা শয়তানের ফাঁদে পা দিয়েছেন, আজকে নিজের জীবনটাই নিজেই ধ্বংস করে দিয়েছেন। আর যদি সে জায়গায় বলতে পারতেন আমার জন্য আমার রব যেটা ঠিক করে রেখেছে আমি সেটার জন্য অপেক্ষা করছি, আপনার রব আপনার জন্য উত্তম দিত, কেমন উত্তম, যেটা আপনার দুনিয়ার জন্য উত্তম হতো, আপনার সংসারের জন্য উত্তম হতো, আপনার মা বাবার জন্য উত্তম হতো, আপনার সন্তানের জন্য উত্তম হতো, আপনার এবাদতের জন্য আগ্রহ হিসেবে উত্তম হয়ে যেত। অনেকে আমার কথা কষ্ট পেয়েছেন আমি জানি, কিন্তু ভাইজান কিছু বলার নাই, অন্যজন যেই জায়গায় গিয়ে গর্ত পড়েছে আপনি তো সেই জায়গায় গেলে কোথায় পড়বেন, জোরে বলেন না, অন্যজন যে রাস্তা দিয়ে গিয়ে গর্তে পড়েছে আপনি তো সেই রাস্তা গিয়ে কোথায় পড়বেন, গর্তে পড়বেন। এবার আপনি জানার পরে যদি সেই দিকে যান অন্য কারো দোষ দিয়ে তো লাভ নাই, নিজের দোষ নিজেকে দিতে হবে। তাই বিয়ের আগে কোনো প্রেম চলবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলবে, এখানে শয়তানের আরেকটা টেকনিক আছে কি জানেন, হ্যালো তুমি ইক্কা তুনতিন্ন কবুল বলো, তুমি ইক্কা তুনতিন্ন কবুল, তুমি ওই দিক থেকে তিনটা কবুল বলো, তো সে বলে কবুল কবুল কবুল, এদিকে আমিও বলছি কবুল কবুল কবুল, তো মেয়ে মেয়েকে পটাচ্ছে এখন ছেলে, দেখেন জায়েজ করতেছে সবকিছু, কারণ দেখা করতেছে না, তো মেয়েটা একটু বলতেছে না বিয়ের আগে আমি এইসব কিছু করবো আমি কোথাও যাব, এখন মেয়েকে লাইনে আনতেছে শয়তানের বুদ্ধি দিয়ে, তুমি ওখান থেকে তিনটা কবুল বলো আমি এখান থেকে তিনটা কবুল বলি, তো তিন কবুলে হয়ে গেছে তুমি আর আমি স্বামী স্ত্রী। তা আমি বললাম বিয়ের আগে যদি এই তিন কবুল যদি মোবাইলে যদি বিয়ে হইলে তিন কবুল বললে যদি মোবাইলে বিয়ে হয়ে যায় ব্রেক আপ করো কেন, ডিভোর্স লেটার কই, কাবিননামা কই, এখন মেয়ে বলে যে তো তুমি বললা আমি বললাম আমরা তো দুইজনে না সাক্ষী তো আর নাই, তখন বলে যে আসমান সাক্ষী জমিন সাক্ষী গাছ সাক্ষী এটা সাক্ষী ওটা সাক্ষী সব সাক্ষী, মেয়েরা তো একটু সহজ মন সরল মন বিশ্বাস করে ফেলে। এবার সে বলে যে হ কত তো সাক্ষী তো পাওয়া গেছে, এবার যখন বেরাকামের সময় আসছে মেয়ে বলে যে আসমান আয় আসে না জমিন আয় আসে না, ছেলে এদিকে ব্লক মাইরা বলে যে বেরাকাম, এটার নাম জীবন, এটার নাম জীবন, আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন এটা কি কখনো বান্দার কাজ হতে পারে, তো বান্দাটা করলো কিভাবে, শয়তানে করাই দিল, বান্দাও তার কথা মতো চলে কাজটা করে ফেলেছে। বিয়ের আগে কোনো দেখা সাক্ষাৎ, জোরে বলেন, আর যারা এই রকমের কথা বলে মনে রাখবেন সে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমি ওই দিন একটা মাহফিলে বলেছি আজকেও বলছি এই নিউজটা সবাইকে পৌঁছায় দিবেন, কোন আননোন পার্সনের ভিডিও কল মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইউমুতে রিসিভ করবেন না আল্লাহর ওয়াস্তে, কোন আননোন পার্সনের ভিডিও কল মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে এনি হাও কোনো জায়গায় ভিডিও কল আসলে রিসিভ করবেন না, আর বাই চান্স যদি আপনার রিসিভ করতে ইচ্ছেই হয় আগে ফ্রন্ট ক্যামেরার মধ্যে হাত দিয়ে রাখবেন, কারণ বর্তমানে একটা চক্র বের হয়েছে, সে একটা মেয়ের নাম দিয়ে আইডি খুলবে ওইখান থেকে ভিডিও কল দিবে, ভিডিও কল যদি আপনি তো সরল মনা রিসিভ করে ফেললেন, রিসিভ করার সাথে সাথে ওর মোবাইলের মধ্যে আপনার ফ্রন্টের ছবিটা চলে গেল, এমন কিছু দৃশ্য অশ্লীল দৃশ্য সে ওইখানে দেখাবে যেটা আপনার সাথে যায় না আপনার সাথে মিলবে না, তখন কি করবে সে স্ক্রিন রেকর্ড দিয়ে রাখবে, আপনার চেহারাও দেখা যাচ্ছে অশ্লীল জিনিস হলে দেখা যাচ্ছে, এরপরে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের সেই ভিডিওটাকে সে রেকর্ড করার পরে আপনার কাছে পাঠিয়ে বলবে 2 লাখ টাকা দে 5 লাখ টাকা দে 10 লাখ টাকা দে, না হয় তোর বন্ধুর কাছে ফেসবুকে ইউটিউবে এটা ভাইরাল করাই দিব, আপনাকে ব্ল্যাকমেল করবে। আল্লাহর ওয়াস্তে সাবধান হয়ে যান, যখনই কোনো ভিডিও কল আসবে সর্বপ্রথম আমরা ফ্রন্ট ক্যামেরায় হাত রাখব, যদি দেখার পরে আপনার মনে হয় যে কথা বলা যায় তাহলে কথা বলবেন, আর না হয় কথা বলার দরকার সাবধান থাকার দরকার আছে না নাই, আর একটু জোরে বলেন সাবধান থাকার দরকার আছে না নাই, আর যে জেল যতই আপন হোক নিজের পার্সোনাল ভিডিও নিজের পার্সোনাল ছবি কাউকে দেওয়া যাবে, কারণ আজকের বন্ধু কালকের শত্রু, এরকম হাজার বার
ভালোবাসার মানুষ আমরা দেখেছি, সমাজ দেখেছে, জেনেছে। এক সময় কলিজা কাটায় খাইয়ে ফেলে ছবি দিয়ে দিলেন, 6 মাস পরে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ব্ল্যাকমেইল করা হচ্ছে, শেষ পর্যন্ত মেয়েটা কিংবা ছেলেটা সুইসাইড পর্যন্ত করে ফেলছে। এই বর্তমান সময়ে কাউকে এরকম কিছু দেওয়ার দরকার? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আপনারা শুনলে অবাক হবেন, এই এতক্ষণ যে কথাগুলো বলেছি, যদি এগুলো সামাজিক কথার মতো আপনার লেগেছে, এগুলো ইসলামের শিক্ষা। আমাদের ইসলাম প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইঙ্গিত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইসলাম প্রতিটা বিষয়ের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, একটাও বাদ। এবার আয়াতটা একটু খেয়াল করেন, আমি আলোচনা শেষ করছি। মনোযোগ, মনোযোগ আছে? وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ সবাই মিলে বললাম, একটু খুশি হব। قالوا إِنَّا لِلَّهِ এই আয়াত যদি মনে বসাই ফেলতে পারেন, আসলে ডিপ্রেশন, টেনশন, আর সেই টেনশনটাকে আরো দমাই ফেলার জন্য জবানে আমরা বলবো কি, আলহামদুলিল্লাহ। কি বলবো? আর একটু ধরে বলেন, কি বলবো? এবার আল্লাহ রাসূলের একজন, একদিন নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একজন মহিলা আসলেন। ওই মহিলা, ওই মহিলাটা ছিল মৃগী রোগী। কি রোগী? জোরে বলেন না। আপনারা তো জানেন, মৃগ রোগ হঠাৎ করে উঠে যায়, কাপড় চোপড়ে ঠিক থাকে না, রাস্তায় উঠে যায়। তো ওই মৃগী রোগী এসে নবী রাহমাতুল্লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, দোয়া করলে কবুল হয়ে যাবে। আমার একটা রোগ আছে, মৃগ রোগ, রাস্তাঘাটে উঠে যায়, আমি মহিলা মানুষ, কাপড় চোপড়ের আর ঠিক থাকে না, আমার ইজ্জতের উপর হানি হয়, আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে একটু দোয়া করুন যেন আমার মৃগ রোগটা ভালো হয়ে যায়। এই কথা শুনে আপনার আমার নবী ওই মহিলাকে বললেন, আমি, তুমি চাইলে আমি দোয়া করতে পারি, তুমি চাইলে আমি দোয়া করতে পারি, তবে তুমি যদি এই রোগের উপর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর উপর সন্তুষ্টি রেখে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এবার ওই মহিলা এই কথাটা শুনে মনে মনে ভাবলেন, দুনিয়া তো দুই দিনের, একদিন একদিন তো মরেই যাব, কোন রকম কষ্ট করে যদি ধৈর্য ধরে থাকতে পারি, আমার জন্য জান্নাত। কারণ বলেছেন কে, নবী রাহমাতুল্লিল আলামিন, মা ইউনতিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা ওয়ালা। ওই রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার সততা দেখে অবিশ্বাসী কাফেররা পর্যন্ত আলামিন বলতে বাধ্য হয়েছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখেছেন। এই কথা শোনার পরে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সুস্থ হওয়ার দরকার নাই, তবে একটা দোয়া, আমি তো মহিলা মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার কাপড় চোপড় ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে এতটুকু দোয়া করুন যেন আমার রোগটা যদি উঠে, যেন আমার কাপড় শরীর থেকে সরে না যায়, রোগ উঠুক সমস্যা নাই, যেন আমি বেইজ্জত না হই, আমার দেহ যেন প্রকাশ না হয়। আল্লাহর নবী দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বলে, ওই দিন থেকে মরণ পর্যন্ত যতবারই ওনার রোগ উঠেছে, কখনো ওনার ছতর দেখা যায় নাই। আপনি না সেই আল্লাহর বান্দা, আপনার এত টেনশন কিছেন? ওয়ায়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতের সূরার অংশের আয়াতটা একটু খেয়াল করলে দেখবেন, আপনার হাজার টেনশনের ওষুধ আল্লাহ সেখানে দিয়েছেন। ওয়ায়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি তাওয়াক্কুল আল্লাহর উপর থাকে, আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে Yeah.
নামাজ একবার বলেন মারহাবা। এবার নামাজ পড়তে অনেকে তাড়াতাড়ি করে, কি করেন না? আছে না অনেকে তাড়াতাড়ি করে নামাজ পড়ার সময়, অনেকে কি করে? এখানেও আপনার ধৈর্য অ্যাপ্লাই করতে হবে, কারণ যখন দেখবেন যে তাড়াতাড়ি আইসি, জোরে বলেন না কে আসছে, সাথে সাথে আপনাকে স্থির করে ফেলতে হবে। কিভাবে করবেন? আল্লাহু আকবার। আপনি তো সচরাচর করছেন এরকম না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাব্বু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে তো পড়েন ঠিক না? যখন দেখবেন যে তারাহুরার মন আসছে, সাথে সাথে কি করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। শয়তান হবুদে কি রে, আগে নামাজ পড়তেন 2 মিনিট, যখন স্লো করে দিয়েছেন হয়েছে কয় মিনিট? তো শয়তানে বলবো যে 2 মিনিটের তাই তো ভালো ছিল, এতে তো 5 মিনিট বানায় ফেলছে। জোরে বলেন না। যদি দেখেন নামাজের মধ্যে আপনাকে তারাহুর আসছে, শয়তান আপনাকে এনে দিয়েছে, মনে রাখবেন সাথে সাথে সূরা কেরাত সবগুলা ধীর গতিতে বানায় ফেলবেন, রুকুতে সময় বাড়ায় দিবেন, সিজদাতে সময় বাড়ায় দিবেন। আগে যে নামাজ পড়তে 5 মিনিট লাগতো সেটাকে 10 মিনিটে নিয়ে যাবেন, একদিন করবেন, 2 দিন করবেন, শয়তান শেষ পর্যন্ত আপনার কাছে হাঁটতে বাধ্য হয়ে বলবে যে তাকে আর তারাহুরার জন্য ডিস্টার্ব করবো না, কারণ তাকে জ্বালাইলে সে উল্টা আমাকে জ্বালায়। এইভাবেই আস্তে আস্তে আপনি আল্লাহর প্রিয় হওয়া শুরু করবেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। নবীর প্রেম অন্তরে রেখে আমাদের শুধু কাজটাই করে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? শয়তান কে আজকে থেকে জিততে দেওয়া যাবে? আরো জোরে বলেন, জিততে দেওয়া যাবে? শয়তান যেটাকে বলবে হ্যাঁ, আল্লাহর বান্দারা আজকে থেকে সেটাকে বলবে না। শয়তান যেটা বলবে না, আজকে থেকে আল্লাহর বান্দারা সেটাই বলবে হ্যাঁ। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করুক। আজকে থেকে আর ঝগড়া, জোরে বলেন না ঝগড়া, মন খারাপ, কষ্ট, যারা কষ্ট দিছে সবাইরে মাফ, যারা কষ্ট দিছে সবাইরে। একজনে বলেন যে কি হাইরা গেছো, আপনি বলবেন যে না দুনিয়াতে হাইরা গেছি পরকালে জিততে গেছি। জিজ্ঞেস করে কেমনে, বলে যে আমি শুনেছি আমার রব বড় ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে, রবের ভালোবাসা পাওয়ার জন্য দুশমন কো মাফ করে দিয়েছে। কষ্ট হবে কিন্তু মনে রাখবেন জয় আপনার, কষ্ট হবে জয় আপনার। আর আপনারা জানেন যারাই দুনিয়াতে সফল হয়েছে, কষ্ট ছাড়া কেউ এ পর্যন্ত সফল হতে পারে? ধাক্কা লাতি গুতা খেয়ে তারপরে এই পজিশনে এসেছে। চট্টগ্রামে তেমন একজন আছে, 100 টাকার বেতন দিয়ে শুরু করে আজকে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। 100 টাকা পাওয়ার পর যদি ধৈর্যটা ধরতে না পারত, আজকে এত কোটি কোটি টাকার মালিক হওয়া কখনো সম্ভব? অনেকে বলবে যে হুজুর আমি কোটিপতি হতে চাই, আমি বলবো টাকা দিয়ে কোটিপতি একটা, মন দিয়ে কোটিপতি একটা। আপনি যদি সত্যিকার কোটিপতি হতে চান, মনওয়ালা হয়ে যান, সবচেয়ে কোটিপতি আপনি হয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।